আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সবার প্রথমে আপলোড ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের অল বেল বোতামটা প্রেস করো। আজকের ভিডিওতে আমরা শিখব যে কম্পিউটার এবং ল্যাপটপে কীভাবে ফোল্ডার লক করতে পারি, অর্থাৎ আমার যে ফোল্ডারটা রয়েছে নিউ ফোল্ডার 3 এটাকে আমি লক করতে চাইছি, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লক করতে চাইছি। সেটা কম্পিউটার বা ল্যাপটপে দুটোতেই করা যায়। আমি যদি OS 7 8 10 যাই ব্যবহার করি না কেন, এই সফটওয়্যার দিয়ে আমি কাজ করতে পারি। আমরা সবাই জানি যে কম্পিউটার বা ল্যাপটপ লক ফোল্ডার লক করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। আজকে আমি সেই সফটওয়্যারটা ডাউনলোড করা দেখাবো এবং সেটা কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখাবো এবং সেটার কাজ কীভাবে করতে হয় সেটাও দেখাবো। আজকে আমার এই ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। সিম্পলি আমি গুগল ব্রাউজার ওপেন করলাম, করার পর এখানে আমি লিখছি NVANVI, লেখার পর এখানে লেখা আসবে NV ফোল্ডার লকার। সিম্পলি এটা ক্লিক করব, করার সাথে সাথে এখানে আমি প্রথমে যেটা লেখা রয়েছে ডাউনলোড NV ফোল্ডার লকার ফ্রি, সিম্পলি এটা ক্লিক করব। করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি ডান দিকে লেখা রয়েছে ডাউনলোড লেটেস্ট ভার্সন। আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে সরাসরি এই পেজটায় আমি চলে আসতে পারবো। তারপর সিম্পলি এটা আমি ক্লিক করলাম, করার পরই এখানে আমার সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। যার যেমন নেটের স্পিড আছে সেই অনুযায়ী সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। সিম্পলি এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমার যে নেট কানেকশানটা আছে সেটা আমি ডিসকানেক্টেড করে দিচ্ছি। করার পর আমি চলে যাবো মাই কম্পিউটারে, ওখান থেকে আমি চলে আসবো ডাউনলোড ফোল্ডার, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে আমার সমস্ত ধরনের সফটওয়্যার বা ডকুমেন্ট আপনার নেট থেকে যাই ডাউনলোড করি না কেন সেটা ডাউনলোড ফোল্ডারে বাই ডিফল্ট ডাউনলোড হয়। ডাউনলোড ফোল্ডারে গেলাম, যাওয়ার পর যেখানে আমি দেখতে পাচ্ছি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করব, করে নিয়ে করব রান, তারপর করব নেক্সট, আবার ইনস্টল। সিম্পলি এটা ওকে করলাম, তারপর যেখানে লেখা রয়েছে চেঞ্জ লক যে বক্সটা দেখছি সেখান থেকে টিকটা সরিয়ে দিয়ে সিম্পলি ফিনিশ করব। করার পর এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, সিম্পলি এটা আমি ওপেন করলাম। করার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়েই আমি সফটওয়্যারটা যখন আনইনস্টল করতে যাব, অর্থাৎ আমি যখন সফটওয়্যারটা আনইনস্টল করব তখন কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। এখানে এই পাসওয়ার্ডটা নেসেসারি, এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতেই হবে। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে আমি কী পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমি 8টা ডিজিটের 8খানা 1 দিলাম, পরপর 1 2 3 4 5 6 7 8 দেওয়ার পর একইভাবে কনফার্ম পাসওয়ার্ড করলাম, অর্থাৎ আমি ওপরে দিয়েছিলাম 8খানা 1, একইভাবে নিচেও 8খানা 1 দিলাম, 1 2 3 4 5 6 7 8 দেওয়ার পর এখানে আমাকে ইমেল অ্যাড্রেস চাইছে। আমি এখানে কোনো বৈধ অর্থাৎ রেজিস্টার ইমেল আইডি আমি দিচ্ছি না, আমি ইচ্ছা মতো যা ইচ্ছা এরকম লিখলাম। লেখার পর সিম্পলি এখানে আমি অ্যাট দ্য রেট অফ দিয়ে লিখছি gmail.com। সিম্পলি ওকে করব, করার সাথে সাথে এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল, অর্থাৎ পুরো প্রসেস শেষ হয়ে গেল। সিম্পলি এটা আমি কেটে দিলাম। এবার আমি নিউ ফোল্ডার 3 যেটা আছে সেটা আমি লক করতে চাইছি, সিম্পলি ওপেন করবো। এখানে একটা ডকুমেন্ট ফাইল আছে ওয়ার্ডের, যেটা আমার চ্যালেঞ্জের সিম্বল আর কি, এটা আমি ফোল্ডারটা নিউ ফোল্ডার যেটা আছে সেটাকে আমি লক করতে চাইছি। সিম্পলি এখানে রাইট ক্লিক করব, করার সাথে সাথে এখানে একটা চাবির মতো সিম্বল দেখতে পাচ্ছি এবং তার পাশে লেখা আছে লক উইথ NV ফোল্ডার লকার, সিম্পলি এখানে আমি ক্লিক করব। করার সাথে সাথে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করার সময় অর্থাৎ ইনস্টল করে নিয়ে ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 8খানা 1, সিম্পলি এখানে আমাকে 8খানা 1 দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে সিম্পলি ওকে করব। করার সাথে সাথে দেখুন এখানে যে আমার ফোল্ডারটা ছিল সেটা একটু হাইড হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি ফোল্ডারটা প্রথমে এটা বাই ডিফল্ট সফটওয়্যারটা হাইড অ্যান্ড লক করে দেয়। আমি সিম্পলি একটা পাসওয়ার্ড করব, বাই ডিফল্ট পাসওয়ার্ড হতে আমার 8খানা 1। আমি যদি ওই পাসওয়ার্ডটা পাল্টাতে চাই অর্থাৎ ফোল্ডার লকারের জন্য, তাহলে সিম্পলি এখানে আমি কাস্টমাইজও করতে পারবো। আমি বাই ডিফল্টই রাখছি, লিখে সিম্পলি ওকে করছি। আমার নিউ ফোল্ডার যেটা ছিল সেটা সিম্পলি ওপেন হয়ে গেছে। এখানে যখন আমি ক্লিক করব সাথে সাথে আমাকে পাসওয়ার্ড চাইবে। আমি যদি উল্টাপাল্টা কোনো পাসওয়ার্ড দিই, আমি এখানে ইচ্ছা মতন পাস দিলাম, এটা পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাবে, ওপেন হবে না। আমি যদি সিম্পলি এখানে 1 দিই, 1 2 3 4 5 6 7 8 8টা 1 দিলাম, শো করি 8খানা 1ই আছে, সিম্পলি ওকে করব। আমার ফোল্ডারটা কিন্তু টোটাল
ওপেন হয়ে যাবে। একইভাবে ফোল্ডারটা আমি এটা কেটে দেওয়ার পর যদি ইয়েস করে দিই, ফোল্ডারটা আবার যখন আমি ওপেন করতে পারবো আবার কিন্তু পাসওয়ার্ড চাইবে। আমি যদি ফোল্ডারটা এখানে পাসওয়ার্ড করে রেখেছি, যদি আমি হাইড করতে চাই তাহলে ফোল্ডারটা টোটাল হাইড হয়ে যাবে। একইভাবে ফোল্ডারটা যদি লক করতে চাই তাহলে ফোল্ডারটা থাকবে, একইভাবে কিন্তু এখানে লক করবে, অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড বা কিছুই আমি এখানে দিলে খুলবে না, এটা টোটাল লক হয়ে রয়েছে। তারপর একইভাবে যদি আমি এটা রিড অনলি করে রাখি, সিম্পলি ওকে করব, এটা খুলে যাবে, তখন কিন্তু আর কোনো রকম পাসওয়ার্ড বা কিছু চাইবে না। একইভাবে যদি এটা আমি পাসওয়ার্ড করে রাখি, একটু আগে দেখালাম পাসওয়ার্ড দিয়ে, এরপরে যদি আমি ফোল্ডারটাকে আনপ্রোটেক্টেড করতে চাই, আনপ্রোটেক্টেড করে দেবো। আনপ্রোটেক্টেড করার সাথে সাথে ফোল্ডারটা আনপ্রোটেক্টেড হয়ে যাবে। দেখো এখানে অটোমেটিক আনপ্রোটেক্টেড, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমার ফোল্ডারটা খুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আনপ্রোটেক্টেড। তো এইভাবে আমি টোটাল এনভি ফোল্ডার লকারের সাহায্যে যে কোনো ধরনের ফোল্ডার কম্পিউটার এবং ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি। এবার আমি যদি সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই, আনইনস্টল করতে চাইলেও আমাকে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে। এখানে আমি পাসওয়ার্ড দিলেই কিন্তু সফটওয়্যারটা আনইনস্টল হবে। তারপর আমি যদি সফটওয়্যারটা আবার ওপেন করি তাহলেও কিন্তু আমাকে আবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আমি একবার ওপেন করে দেখাই, ওকে করলাম, আমি আবার কেটে দিলাম, আবার যদি আমি ওপেন করতে চাই আমাকে কিন্তু আবার পাসওয়ার্ড দিতে হবে। তো এইভাবে বন্ধুরা আমরা যে কোনো কম্পিউটারের, যে কোনো OS 7 8 যাই হোক না কেন, এবং যে কোনো ল্যাপটপে আমরা যে কোনো ফোল্ডার এইভাবে এনভি ফোল্ডার লকার দিয়ে লক করতে পারি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকনটা প্রেস করো। ধন্যবাদ।